আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশি মিষ্টি দোকানগুলোতে যে রসমালাইগুলো পাওয়া যায় সেগুলো আপনারা অনেকেই পছন্দ করেন, সেই সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। সেই রকমই কি একটি পারফেক্ট রসমালাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি চিনি সিরাটাকে রেডি করে নিব। তার জন্য একটি পাতিলের মধ্যে নিচ্ছি 4 কাপ চিনি। 4 কাপ চিনির জন্য দিচ্ছি 12 কাপ পানি। এখন চিনিগুলোকে একটু নেড়ে দিব যাতে করে পানির সাথে ভালোভাবে মিশে যায়। আর রসমালাই বানানোর জন্য এখানে আমি আগে থেকে 2 লিটার দুধে ছানা কেটে রেখেছি। প্রথমে ছানার দলাটাকে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়া করে নিব। এখন এখানে দিচ্ছি 2 চামচ সুজি, দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিচ্ছি 2 চামচ চিনি। এখন এই সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর ছানাগুলো মাথার সময় বেশি জোরে চাপ দিয়ে মতো না, যাতে করে ছানা থেকে তেল বের হয়ে যায়। ছানাগুলো মাথা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে যখন প্লেট থেকে এভাবে পরিষ্কারভাবে সব ছানাগুলো উঠে আসবে, তখনই বুঝতে হবে ছানাগুলো ভালোভাবে মাথা হয়েছে। ছানাগুলোকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে বল বানিয়ে নিব। সাধারণত রসমালাই ছোট ছোট হয়, তারপর আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকম বানিয়ে নেবেন। বলগুলো রেডি করতে করতে ওদিকে চুলার জলটা বাড়িয়ে চিনি শিরাটাকে বলক তুলে নিয়েছি। এখন এই বলক তোলা শিরার মধ্যে বলগুলোকে ছেড়ে দিতে হবে। বলগুলো বানানোর পর কোনোভাবে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে জাল করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে আস্তে করে নেড়ে দেব। 10 মিনিট জাল দেওয়ার পর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এখন চুলের জালটা মিডিয়াম হাইটে রেখে মিষ্টিগুলোকে জাল করে নিব আরও কিছুক্ষণ। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন মিষ্টি থেকে কিছুটা পানি শুকিয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে গরম পানি। এখানে আমি প্রথমে 2 কাপ গরম পানি দিচ্ছি, আর একটু পর পর আমি এইভাবে 3 বার গরম পানি দেব। আর মিষ্টিগুলোকে জাল করে নিব 1 ঘন্টা মতন। মিষ্টিগুলো রেডি হতে হতে এখন চলে যাব মালাই রেডি করার জন্য। মালাইয়ের জন্য এখানে আমি নিয়েছি 1.5 লিটার দুধ। দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন গুঁড়া দুধ এবং চিনিগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য একটু জাফরান। মিষ্টি চুলাটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি, আর মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। মিষ্টিগুলো জালের মধ্যে রাখার পর আপনাদের কাছে মনে হতে পারে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে গিয়েছে, বয়ের কোনো কারণ নাই। যখন আমরা মিষ্টিগুলো মালার মধ্যে দিব তখন আবার ঠিক হয়ে যাবে। এদিকে মালাইটাও আমার রেডি হয়ে গিয়েছে, এখন মিষ্টিগুলো সরাসরি মালার মধ্যে দিয়ে দিব। আর একটু পর পর হালকা করে নেড়ে দিব যাতে করে মালাইগুলো নিচের দিকে লেগে না যায়। মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনাতে ঢেকে দিব, আর যখন এই বলক এসে পড়ে যেতে যাবে তখন ঢাকনাটা সামান্য একটু খুলে দেব। সেরাটা ঘন হয়ে গিয়েছে, চোলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন দেখতে একটু পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা আর একটু ঘন হয়ে যাবে। এখন রসমালাইগুলোকে আমি একটি বাটির মধ্যে বেড়ে নিব।
দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার আজকে ভীষণ মজাদার রসমালাই। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।